বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, কিন্তু আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতাড়িত হয়েছে। 15 বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া সলঙ্গার সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করা হবে। তিনি বলেন, হাসিনার পতনের পর দেশের সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সারা দেশে জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে, থানা পাহারার দায়িত্ব পালন করেছে আমাদের নেতাকর্মীরা। জনাব রফিকুল ইসলাম খান 24 আগস্ট শনিবার সকাল 8টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে স্থানীয় জামাত ইসলামী আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলেলে শুভেচ্ছা প্রদান করা হয়। হাটিকুমরুল ইউনিয়ন জামাতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামাত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ শাহিনুল আলম, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামাতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামাতের আমির হোসাইন আলী ও সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি দরুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজউদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়তুল ইসলাম। এর আগে সকাল 7:30 মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল গোল চত্বরে লাখো জনতার পদচারণায় এ সময় মুখরিত হয়ে ওঠে। সেখানে পথসভা শেষে মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের 4 আসনের উল্লাপাড়া বোয়ালিয়া বাজার সলঙ্গা থানা মাঠ দবিরগঞ্জ পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বালসাবাড়ি বাজার, কয়রা বাজার, গয়হাট্টা বাজার, মোহনপুর বাজার ও শাহজাহানপুরে বেশ কয়েকটি পথসভা শেষে বিকেলে উল্লাপাড়ার পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে বিশাল জনসভায় বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিস্তারিত দেখুন রিপোর্টে। দীর্ঘ 16 বছর পর বীরের বেশে উন্মুক্ত পরিবেশে লাখো জনতার মাঝে ফিরলেন উল্লাপাড়াবাসীর হৃদয়ের স্পন্দন সিরাজগঞ্জের অহংকার গণমানুষের নেতা জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত উল্লাপাড়ার অপমার জনসাধারণ। ফ্যাসিস্ট হাসিনা সরকারও তার স্থানীয় দোসরদের জুলুম নিপীড়নের সর্বোচ্চ শিকার হয়েছে উল্লাপাড়ার জনগণ। আর হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলে বেশিরভাগ সময় কারাগারে বন্দী জীবন কেটেছে জামাতের শীর্ষ নেতা ও উল্লাপাড়াবাসীর শান্তির প্রতীক মাওলানা খান সাহেবের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তচিনাত আন্দোলনে শেখ হাসিনার বিদায়ে উল্লাপাড়াবাসীও উদযাপন করছে বিজয়ের আনন্দ। তাই এ জনপদের আগামীর কাণ্ডারি হিসাবে মাওলানা রফিকুল ইসলাম খানকেই বিবেচনা করা হচ্ছে। সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে আগামীতে উল্লাপাড়া সলঙ্গাবাসীকে শান্তির জনপদ হিসেবে উপহার দেওয়ার দীপ্ত প্রত্যয় জামাত নেতা মাওলানা রফিকুল ইসলামের কণ্ঠে। প্রতিরোধের মধ্য দিয়ে শরীর শাসকের যেভাবে পতন হয়েছে, এই চাঁদাবাজদের বিদায় হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আগেও বলেছি, এবারের ঘটনায় কোথাও ঘটনা ঘটলেই অমুসলিমদের বাড়ি ঘরে আক্রমণ হয়, মন্দিরে আক্রমণ হয়, কানা করে, এরা কোন আগে আছে, এবার তাদেরকে করতে দেওয়া হয় নাই। আমার আমার কথা কি বুঝছেন? কানা করে, এরা সবাই জানে এই স্বৈর শাসকের লোকেরাই করে, বহু অসংখ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। এবার জামাতের পক্ষ থেকে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম, অমুসলিমদের মন্দির পাহারার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের। আপনারা শুনেছেন, এই সময়ে আমার বাবা ইন্তেকাল করেছেন, তার জানাজায় আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, তার জানাজায় আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার ছোট বোন ইন্তেকাল করেছেন, তার জানাজায় আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার ছোট চাচা ইন্তেকাল করেছেন, তার জানাজায় আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার ছোট ফুফু ইন্তেকাল করেছেন, তার জানাজায় আমাকে আসতে দেওয়া